বিসিএস অনলাইন টিউটারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ ধারা মঙ্গল কাব্য সম্পর্কে মঙ্গল কাব্য থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন কমন এসে থাকে এই অংশ থেকে প্রশ্ন কমন পেতে চাইলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন মূল আলোচনা শুরু করি মঙ্গল কাব্যের মঙ্গল শব্দটির অর্থ শুভ বা কল্যাণ শুভ বা কল্যাণ লাভের আশায় শুধু হিন্দু ধর্মাবলম্বী কবিগণ দেবদেবী নির্ভর এক শ্রেণীর আখ্যান বা কাহিনী কাব্য রচনা করেন যা বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য হিসাবে পরিচিত মঙ্গল কাব্যকে মঙ্গল কাব্য বলার কারণটা কি মঙ্গল কাব্যকে মঙ্গল কাব্য বলার যৌক্তিক অনেকগুলো কারণ থাকলেও এর প্রধান কারণ হচ্ছে তিনটি মঙ্গল কাব্যগুলো এক মঙ্গলবারে পাঠ শুরু হয়ে আরেক মঙ্গলবারে শেষ হতো বলে এরূপ নামকরণ করা হয়েছে অথবা মঙ্গল কাব্যগুলো মঙ্গল সুরে গাওয়া হতো বলে এরূপ নামকরণ করা হয়েছে অথবা তখনকার মানুষের বিশ্বাস ছিল মঙ্গল কাব্য পাঠ করলে বা শ্রবণ করলে অথবা ঘরে রাখলে সকল প্রকার মঙ্গল সাধিত হতো যে কারণে এরূপ নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যে এই মঙ্গল কাব্যের যাত্রা শুরু হয় পনেরো শতকে পনেরো শতকে যাত্রা শুরু হয়ে এ ধারা অব্যাহত থাকে আঠারো শতক পর্যন্ত অর্থাৎ মধ্যযুগে প্রায় চারশো বছর ধরে এই মঙ্গল কাব্য রচিত হয়েছে মঙ্গল কাব্যের যাত্রা শুরু হয় মনসামঙ্গল কাব্য দিয়ে এবং এ ধারার পরিসমাপ্তি ঘটে ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের মধ্য দিয়ে মঙ্গল কাব্য রচনার মূল কারণ হল স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ মঙ্গল কাব্যের বিষয়বস্তু হল ধর্ম বিষয়ক আখ্যান মধ্যযুগে যে সকল কবিগণ মঙ্গল কাব্য রচনা করেছেন তারা প্রত্যেকেই বলেছেন স্বপ্নে দেবী কর্তৃক তারা আদেশ লাভ করেছেন অর্থাৎ দেবী তাদের স্বপ্নে এসে তাদের সম্পর্কে মঙ্গল কাব্য রচনা করতে বলেছেন তাই তারা মঙ্গল কাব্য রচনা করেছেন মঙ্গল কাব্যে দুইটি দেবীর প্রাধান্য রয়েছে মনসা এবং চণ্ডী প্রতিটি মঙ্গল কাব্যের ধারা রয়েছে দুইটি একটি হলো প্রধান ধারা এবং অপরটি হল অপ্রধান ধারা প্রধান ধারার মঙ্গল কাব্যে সাধারণত লৌকিক কাহিনী থাকে এবং অপ্রধান ধারার মঙ্গল কাহিনী থাকে লৌকিক কাহিনী হল মানুষের বানানো কাহিনী এই কাহিনীর জনপ্রিয়তা ছিল খুব বেশি এজন্য এটি প্রধান ধারায় স্থান করে নিতে পেরেছে পৌরাণিক কাহিনী হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন ধর্মগ্রন্থ থেকে কাহিনী নিয়ে রচিত কাহিনী এর জনপ্রিয়তা খুব একটা ছিল না বলে এগুলো অপ্রধান ধারার অন্তর্ভুক্ত করা হয়েছে প্রধান ধারার মঙ্গল কাব্যগুলো হল মনসামঙ্গল মঙ্গল এবং অন্নদামঙ্গল অপ্রধান ধারার মঙ্গল কাব্যগুলো হল ধর্মমঙ্গল কালিকা মঙ্গল শীতলা মঙ্গল শারদা মঙ্গল 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 গঙ্গা মঙ্গল গৌরী মঙ্গল এবং দুর্গা মঙ্গল এগুলো ছাড়াও অপ্রদান ধারার আরো অনেক মঙ্গল কাব্য রয়েছে প্রধান ধারার তিনটি মঙ্গল কাব্য মনসা মঙ্গল চণ্ডী মঙ্গল এবং অন্নদামঙ্গল এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব পরীক্ষায় এগুলো থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে একটি সার্থক মঙ্গল কাব্যের সাধারণত পাঁচটি খণ্ড থাকে প্রথম খণ্ডের নাম বন্দনা বন্দনা অর্থ প্রশংসা মঙ্গলকাব্য রচনা শুরুতেই মঙ্গল কাব্যের রচয়িতা বা মঙ্গলকাব্যের কবি দেবদেবীর বন্দনা বা প্রশংসা করে থাকেন দ্বিতীয় খণ্ডের নাম আত্মপরিচয় আত্মপরিচয় অর্থ হলো নিজ পরিচয় কবিরা কাব্য রচনা করতে গিয়ে নিজেদের পরিচয় দিতেন নিজেদের নাম উল্লেখ করতেন অনেকে আবার কোথায় বসবাস করতেন সেটি উল্লেখ করতেন তৃতীয় খণ্ডের নাম দেবখণ্ড এই দেবখণ্ডকে অলৌকিক খণ্ড বলা হয়ে থাকে মধ্যযুগে যে সকল কবি মঙ্গল কাব্য রচনা করেছেন তাদের সকলেই এই দেবখণ্ডে এসে অলৌকিক বিষয়ের অবতারণা করেছেন যেমন মনসা মঙ্গল কাব্যের কবিরা এই দেবখণ্ডে বলেছেন দেবী মনসা আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি যেন তাকে নিয়ে কাব্য রচনা করি এই দেবখণ্ডে এসে চণ্ডী মঙ্গল কাব্যের কবিরা বলেছেন দেবী চণ্ডী আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমি যেন তাকে নিয়ে কাব্য রচনা করি এভাবে মঙ্গল কাব্যের প্রতিটি কবি এই অংশে অলৌকিক কাহিনীর অবতারণা করেছেন একটি সার্থক মঙ্গল কাব্যের চতুর্থ খণ্ডের নাম হল নরখণ্ড এই নরখণ্ডকে বলা হয়ে থাকে মর্তখণ্ড খণ্ড মঙ্গল কাব্যের পাঁচটি খণ্ডের মধ্যে এই নরখণ্ডকে বলা হয় মূল খণ্ড মঙ্গল কাব্যের পঞ্চম এবং সর্বশেষ খণ্ডটির নাম শ্রুতিফল শ্রুতি মানে সোনা এবং ফল মানে তো বুঝতেই পারছেন লাভ এই কাব্যগুলো শুনলে কি ধরনের লাভ হবে বা কি ফল পাওয়া যাবে তা এই অংশ বর্ণনা করা হয়ে থাকে এটুকু ছিল মঙ্গল কাব্য সম্পর্কে প্রাথমিক ধারণা মঙ্গল কাব্য থেকে বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় কমন এসে থাকে মঙ্গল কাব্য সম্পর্কে বিশদ আলোচনা করব পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন সকালে সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ